चंद्रकांत भाग महोदय कन्या सभा मंचे सम्माननीय व्यक्ति बरण करुष्ठान उद्बोधनी संगीत परिवेशित प्रधान जो अनुष्ठान ईश्वर मेमोरियल ट्रस्टर सभापति शिक्षक श्रद्धेय रामबोध साहू महाशय आह्वान करुष्ठने स्वागत भाषण प्रदान कर सभापति महाशय महाज्ञानी महाजन विद्यालय समस्त शिक्षक शिक्षयित्री शिक्षाकर्मी वृंद समस्त छात्र छात्री वृंद विद्यालय परिचालन समिति विभिन्न समय सदस्य एवं सुधीवृंद सबा के यथास्थान श्रद्धा एवं अभिनंदन जाना आज के रकम धरण एक महत्व अनुष्ठान सकले समबेत हार अपनारा शुने सबा शुने दशग्राम सतीश चंद्र सर्वार्थ साधक शिक्षा सदन इतिहास सम्पर्क गतकाल कम बस आलोचना अने के जानें एम इ स्कूल एवं एम इ स्कूल परवर्तीकाले देश स्वाधीन करार मनोबासना स्वाधीनता आंदोलन कर्मी शिक्षित कर्मी जाते एखान तैरि होते এরকম ধরনের একটা রাজনৈতিক লক্ষ্য মাথায় রেখে 1940 সালে এখানে উচ্চ ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠাপন হয় শ্রদ্ধেয় গোপালচন্দ্র দাস অধিকারী শ্রদ্ধেয় উপেন্দ্রনাথ প্রধান মহাশয় তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এখানে এই উচ্চ ইংরেজি বিদ্যালয় স্থাপনের চিন্তা ভাবনা অবলম্বন হয় उच्च विद्यालय प्रधान शिक्षक हिसाब से पसंद कर नहीं आसान सर्वजन श्रद्धेय जातीय पुरस्कार प्राप्त शिक्षक प्रयात ईश्वरचंद्र प्रामाणिक महाशय विद्यालय 1940 साल 1978 साल पर्यंत विद्यालय प्रधान शिक्षक हिसाब से आंतरिकता तार मन तार प्राण समस्त उजार कर दिए प्रतिष्ठान गोटा राज्य एक भलो जगह तुले आनार सफल होते पे 2011-12 साल जब ईश्वरचंद्र प्रामाणिक महाशय जन्मशतवर्ष तक परिचालन समिति सम्पादक हिसाब से प्रधान शिक्षक श्रद्धे शिशिर माइती महाशय आलोचना भावना चिंता कर प्रस्ताव निल परिचालन कमिटी आलोचन फिलल जे विद्यालय आचार्य श्रेष्ठ ईश्वरचंद्र प्रामाणिक जन्मशतवर्ष कीभावे पालन करा जाए से विषय आलोचनार जो एक सभा आहूत हो प्रस्ताव दिए जन्मशतवार्षिकी उपलक्षे अपना कर्मसूची ग्रहण करते चाहिए प्रस्ताव आई प्रस्ताव
যে আমাদের সবং ব্লকের অন্তর্গত যত স্কুল আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল আছে সমস্ত স্কুলে যারা শিক্ষা শিক্ষা দেওয়ার কাজে যুক্ত আছেন শিক্ষক শিক্ষয়িত্রী আছেন তাদের ভেতর থেকে আমরা একজন আদর্শ স্থানীয় শিক্ষককে বাছাই করব এবং যাকে প্রতি বছর আমরা পুরস্কার দিতে পারি এবং সেই বিষয়ে আলোচনায় আমরা ঐকমত্যে পৌঁছাই এবং সেখান থেকে সিদ্ধান্ত হয় যে সারা বছর ধরে অনুসন্ধান প্রক্রিয়ার ভেতর দিয়ে আমাদের গোটা ব্লকের শিক্ষকদের ভেতর থেকে একজন এমন শিক্ষককে বাছাই করব যার কাজের সঙ্গে আমাদের ছাত্র ঈশ্বরচন্দ্র প্রামাণিকের দাদের কিছু মিল আমরা পেতে পাবো এবং আমাদের সমাজের প্রগতির পক্ষে যার ভূমিকা শিক্ষক হিসাবে একটা প্রতিষ্ঠা লাভ করতে পেরেছে এরকম একজনকে বাছাই করে আমরা তাকে সম্মানিত করব তাকে উৎসাহিত করব এবং সেটা দিয়ে যাতে আমাদের শিক্ষক সমাজের মধ্যে এই ধরনের একটা অনুপ্রেরণা ছড়িয়ে পড়ে তার ভেতর দিয়ে আমাদের যে শিক্ষা মেরুদণ্ড এবং সেই মেরুদণ্ডটাকে শক্তিশালী করার জন্য যাতে যোগ্য ছাত্রছাত্রীদেরকে আরো বেশি উন্নত স্তরে পৌঁছে দেওয়া যায় সমাজের সুনাগরিক হিসেবে তাদেরকে প্রতিষ্ঠা দেওয়া যায় সেই কাজে তারা মন প্রাণ ফেলে ব্রতর হিসেবে গ্রহণ করলেন সেই কাজে উৎসাহিত হবেন সেই লক্ষ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে ঈশ্বরচন্দ্র প্রামাণিক স্মৃতি শিক্ষক যদি পুরস্কার সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম এবং কার্যকরী করার ভাবনা চিন্তা হয়েছিল এবং সেখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে বছর বছর এই পুরস্কার দেওয়ার জন্য অর্থ আসবে কোথা থেকে অর্থের সংস্থান কিভাবে হবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত করি যে আমরা ঈশ্বরচন্দ্র প্রামাণিকের অনুদানী এবং এই বিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্র যারা শিক্ষা অনুদানী যারা সমাজের প্রগতির ধারক বাহক হিসাবে নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদের সকলের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করব তাদের কাছে ভিক্ষা চাইব তাদের ভিক্ষাবদ্ধ অর্থ আমরা নিয়ে এসে একটা স্থায়ী তহবিল তৈরি করব এবং সেই তহবিলের সুদের টাকায় যাতে প্রতি বছর আমরা এই সম্মানটা একজন শিক্ষক মহাশয়কে দিতে পারি আমরা বরণ করে নিচ্ছি শিক্ষা সদনের পরিচালন সমিতির এক সময় সদস্য সভাপতি ছিলেন প্রাক্তন সভাপতি কিশোরী মোহন মন্ডল মহোদয়কে শিক্ষা সদনে আরেক প্রাক্তন ছাত্র কৃতি প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষক বর্তমান মঙ্গল ভারতী বালিকা বিদ্যালয়ের সভাপতি রঘুবর দাস গোড়াই মহোদয় আমার শিক্ষক মন্ডলী শ্রীযুক্ত অজিত কুমার দাস মহাশয় এবং শ্রীযুক্ত চিত্তরঞ্জন দাস মহাশয় পরম সম্মাননীয় আজকে বিশ্বপ্রতি পুরস্কারের প্রাপক বিশ্বপ্রতি পুরস্কারের প্রাপক শিক্ষক মহাশয় পরম সম্মাননীয় আমাদের গুরুদেব বিভীষণ চন্দ্র জানা মহাশয় প্রাত বিভীষণ চন্দ্র জানা মহাশয় সুযোগ্য পুত্রগণ আজকের অনুষ্ঠানের অতিথি তারা এবং অন্যান্য
श्रद्धास्पद और सम्माननीय अतिथिवृंद सबा के यथास्थान श्रद्धा सम्मान नमस्कार जान उपस्थित व्यक्तिवर्ग सबा के आंतरिक श्रद्धा सम्मान जाना प्रिय छात्र छात्री भाई बोन तेरा भलोबासा शुभेच्छा एवं आंतरिक अभिनंदन जाना कारण अभिनंदन एक कारण दर्शक শিক্ষক জ্যোতি মঞ্চের অন্যতম সভাপতি পরিষ্কার শিক্ষক রামপদ সাউ জন্মগত থেকে তিনি সম্পৃক্ত আমাদের বিদ্যালয়
তিনি তার অভিমত পোষণ করছেন, আমরা এখন তার অভিমত শুনি। আমি দীর্ঘায়িত করে আর তোমাদের ধৈর্যকে নষ্ট করব না। আমি একটা কথা বলতে চাই, যে সমস্ত ছাত্ররা এখানে বসেছ, একদম কথা বন্ধ করো, তাহলে আমি কথা বলব। আজকে যে অনুষ্ঠানের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই অনুষ্ঠানে যে সমস্ত অতিথিবৃন্দ আজকে মঞ্চে উপস্থিত হয়েছেন, যিনি আজকে সম্মানিত হবে বিশ্বজ্যোতি সম্মানে, তাকে এবং এই বিদ্যালয়ের পরিচালক মন্ডলীর সদস্যবৃন্দ, ছাত্র ছাত্রীদের যথাযোগ্য সম্মান এবং স্নেহ জানিয়ে আমি তিনটে কথা বলব। এক হচ্ছে, আমি ঈশ্বরবাবুর ছাত্র, ঈশ্বরবাবুর কাছ থেকে কি পেয়েছি তার মাত্র দুটো উদাহরণ দেব, আছে অনেক উদাহরণ। এই কয়েকদিন আগে আমার সম্বন্ধে, যে এই স্কুলে ঈশ্বরবাবুর ছাত্র ছিল, পুজোর সময় আমার বাড়ি এসেছিল, তাকে আমার ভাইপো ডাক্তার ভাইপো, সে এখন অবসরপ্রাপ্ত, বলো চলো মামা তোমাকে নিয়ে আমি একটু স্কুল দেখতে যাব। সেই সময় আমার সম্বন্ধে লুঙ্গি পরেছিল, একটু কিন্তু কিন্তু করে গাড়িতে উঠলো, কিন্তু গেটের কাছে এসে সে আর গাড়ি থেকে নামেনি। আমার ভাইপো বললো, তুমি নামো, আমরা ভেতরে যাবো। বল, দেখো আমি ঈশ্বরবাবুর ছাত্র, আমি কোনোদিন এই লুঙ্গি পরে এই বিদ্যালয়ে ঢুকিনি বা ঢুকতে কাউকে দেখিনি আমার এই বিদ্যালয়ে পড়াকালীন, তাই আমি কোনো মতে এই বিদ্যালয়ে এই লুঙ্গি পরে ঢুকব না, এইটা ঈশ্বরবাবুর কাছে প্রাপ্ত। আরেকটা বলব, উকিল ওকালতি করেন আমাদের দুনিয়া গ্রামের ইন্দুভূষণ দাস, বর্তমান বয়সের ভারে ভারাক্রান্ত, তার ছেলে এই স্কুলের ছাত্র, আজ থেকে বেশ কয়েক বছর আগে তার বাড়িতে একজন অতিথি এসছে, তার ছাত্রটি মানে তার ছেলেটি তাকে প্রণাম করে যাচ্ছে জুতো খুলে। তখন সেই অতিথি বলছেন, কি ব্যাপার বলো তো, তোমার ছেলে কেন আমাকে জুতো খুলে রেখে আমাকে প্রণাম করলো না, এই যে দশম গ্রামের ছাত্র, তাই এই শিক্ষা সে পেয়েছে। আজকে তোমরা যারা এই স্কুলে পড়াশোনা করছো, ঈশ্বরবাবুর মতো একজন প্রধান শিক্ষককে তোমরা পেয়েছো, তোমাদেরও সেই রকম তৈরি হতে হবে, এই আশা নিয়ে আমি তোমাদের এই বক্তব্য বললাম, কথাটি বললাম। আরেকটা কথা, আমরা ঈশ্বরজ্যোতি পুরস্কার দিচ্ছি যাকে এতদিন যা দেওয়া হয়েছে, তাদের প্রথম ঈশ্বরজ্যোতি পুরস্কার দানের সময় আমি মঞ্চে উপস্থিত ছিলাম, কিন্তু তারপর থেকে আমি আর থাকতে পারিনি আমার নিজের পেশাগত সমস্যার জন্য। সেই সময় আমি বলেছিলাম, যিনি এই পুরস্কার পেয়েছিলেন, যে আপনি যখন স্কুলে আসবেন আপনি ধুতি পরে স্কুলে আসবেন, আর সারাদিন আপনি প্যান্ট পরে ঘুরুন, তবেই তো লোকে জানতে পারবে যে আপনি ঈশ্বরবাবুর সম্মান পেয়েছেন, এই জন্য আপনি ধুতিটা পরে স্কুলে এসেছেন। তাই বর্তমান শ্রীমান বাঘ আমার চেয়ে অনেক ছোট, আমাদের এই অঞ্চলের তার জন্ম, আমি তার কাছে অনুরোধ রাখব ঈশ্বরবাবুর সম্মান রক্ষার জন্য, ঈশ্বরবাবুর সম্মান যে তোমাকে দেওয়া হচ্ছে তার জন্য মানুষের মধ্যে এই ভাবনা ধারা ছড়িয়ে দেওয়ার জন্য স্কুলের টাইমে জামা এবং প্যান্ট পরে, প্যান্ট ছেড়ে ধুতি এবং পাঞ্জাবি পরে স্কুলের সময় আসবেন, এই আশা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। আমি একজন সুবক্তা নই এবং আমার গলাটা ধরে গেছে, যাক আজকে এই সভায় উপস্থিত শ্রদ্ধ সভাপতি মহোদয়, উপস্থিত সতীশচন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সভা,
আমি এখনো মনে করি এটাই আমার স্কুল। আমি অন্য স্কুলে কার্যকাল নিয়েছি ঠিকই, কিন্তু এখানে আমি দু বছর কাটিয়েছি। শুধু দু বছর নয়, এই স্কুলের সঙ্গে আমার অনেক আগে থেকেই যোগাযোগ। আমার বাড়ি ছিল এই কলন্দার কাছের গ্রাম, কিন্তু আমি প্রায় 24-25 বছর অবশ্যই চাকরি বা দৌড়তে আমি ওইখানে কিন্তু বাড়ি করেছি। আমার ক্লাস ফোরে যখন আমি পড়তাম তখন কিন্তু আগেকার মতো মানে আগে এখন নেই, আগে কিন্তু সেন্টার পরীক্ষা চলত। আমি এই দশমগ্রাম স্কুলে থেকেই কিন্তু সেন্টার পরীক্ষা দিয়েছি। তারপর 1980 সালে মাধ্যমিক পাস করি বীরগ্রাম সপ্তগ্রাম হাই স্কুল থেকে। ঠিক ওই বছরই আমি এই দশমগ্রাম হাই স্কুলে ভর্তি হই। তখন আমার সাবজেক্ট ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং এগ্রোনমি, বাংলায় কিন্তু কম্পালসারি। এবার আমার সেই তখনকার মাস্টারমশাইয়ের কথা মনে পড়ছে, আমি দুইবার বলছি। তখন বাংলা পড়াতেন অশ্বিনী গিরিবাবু এবং পরিতোষ পরিয়ারিবাবু। পরিতোষবাবু খুব সাধুনিক কথায় আমাদের পড়াতেন, আর অশ্বিনীবাবু তিনি সাধারণত একটু কঠিন কথাগুলো ব্যবহার করতেন। আমরা সেই কঠিন কথাগুলো খুব মুখস্থ করে খাতায় লিখতাম ভালো নম্বর পাওয়ার জন্য। আমার একটা লাইন মনে আছে, উনি একবার একটা কবিতা পড়া থেকে লিখেছিলেন, দিবাবসানে বিলীয়মান সূর্যে ধূসর বর্ণা গধূলি জবনিকায় ধরিত্রী সমাচ্ছন্ন। মানে এই যে কঠিন ভাষাগুলো সত্যি মুখস্থ না করলে কিন্তু হঠাৎ করে আমাদের মনে থাকে না। তারপর আমরা ইংরেজি পড়েছি আমাদের নলিনী বেড়াবাবু পড়িয়েছি, আমরা বিভীষণ রানাবাবুর কাছে এবং অতুল রানাবাবুর কাছে, তিনজনই খুবই সুন্দর পড়াতেন। আর অতুলবাবু খুব আমাদের এসে পড়াতেন, খুব সহজ সরল একটা সেন্টেন্স তৈরি করতেন যেটা আমরা খুব সহজেই বুঝে দিতাম বা বোধগম্য হতো। আর বাকি ফিজিক্স পড়াতেন কালীপদ মিশ্রবাবু, কিন্তু ওনার কাছে আমি কেবলমাত্র মানে এক বছরই পড়েছি একাদশ শ্রেণী, কারণ উনি চলে গেলেন এগরা ঝাটলা হাই স্কুলে। আর ঠিক টুয়েলভের শেষের দিকে আমরা পেয়েছিলাম কাশীনাথ চক্রবর্তীবাবুকে, তিনি খুব সুন্দর পড়াতেন, তবে সময়টা খুবই কম ছিল। তারপরে আমরা কেমিস্ট্রি পড়াতে পড়তাম সত্য শিক্ষক প্রাণকৃষ্ণবাবু এবং কাজলবাবু, এই দুজনেই কিন্তু খুব সুন্দর পড়াতেন। কাজলবাবু পড়াতেন কিন্তু পড়া নিতেন, উনি এমনকি ক্লাসের মধ্যেও তিনি শাস্তিও দিতেন, তার ফলে আমরা ভয়ে ভয়ে কিন্তু ওনার ক্লাসগুলো বলতাম এবং পড়তাম। আর প্রাণকৃষ্ণবাবু কিন্তু গল্পের ছলেই কেমিস্ট্রি পড়াতেন, কখনো বলতেন এই তোমরা এই ম্যাথমেটিক্সটা কেমিস্ট্রি তোমরা একটু দেখো তো রক দেবী, আমাদের রক দেবী দেখতে বলে দিয়ে উনি তিন চারটা সংখ্যা বসিয়ে ফেলতেন, যেটা অ্যাকচুয়ালি কিন্তু সেই রক দেবীদের লাস্টের সংখ্যাগুলি। আমি সেই জন্য বলছি। আর বাকি আমাদের বায়োলজি পড়াতেন শিক্ষক স্যার বসে আছেন এখানে শ্রদ্ধ দীপক বাবু, উনি আমাদের বায়োলজি এত সুন্দরভাবে পড়াতেন সে বলার নয়, তবে শুধু বায়োলজি পড়াতেন না, উনার দপ্তরে বা উনার তত্ত্বাবধানে আমি কিন্তু দু বছর মেসে থাকতাম। সেই দু বছর মেসে থাকতাম, উনি যেমন আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে মিশতেন ঠিক অনুরূপভাবে তিনি আমার স্ট্রিক হয়েছিলেন। একটা কথা মনে পড়ে গেল, একবার আমি শনিবার বাড়ি যাবো বলে স্যারকে বলেছি, স্যার আমি বাড়ি যাচ্ছি, এই বলে আমি বাড়ি চলে আসি। ঠিক সোমবার একটি ছেলেকে যে আমাকে ডেকে পাঠালো যে সুমিতকে ডাক, আমি এলাম, আমি এসে বললাম স্যার আপনি আমাকে ডেকেছিলেন, হ্যাঁ হ্যাঁ ডেকেছিলাম, তুমি কোথায় ছিলি, স্যার বাড়ি গেছিলাম, বাড়ি তো গেছি কিন্তু কাকে বলে গেছিলেন, আমি বললাম স্যার আপনাকে বললাম, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে বললে কিন্তু আমি হ্যাঁ কি না কিছু বলেছি, মানে এইভাবে তিনি মোটামুটি আমাদের যেমন কি যেমন সহায়তা করতেন বিভিন্ন কাজে এবং স্ট্রিক্ট ছিলেন। শ্রদ্ধেয় যুব প্রধান মণ্ডল, আমরা একটু পরে মাননীয় মন্ত্রী মহাশয় আসছে, তার সামনে পুরস্কার করে দেবো, তার জন্য একটু অপেক্ষা করছি। আর আমাদের ছাত্রছাত্রীদের বলছি তোমরা যারা খাওয়া হয়ে গেছে সকলে এখানে চলে আসবে, আমার আমি একটু পরেই বলছি। কিন্তু আজকে আমাদের মধ্যে অনেকজন বিশিষ্ট অতিথি আছেন, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন এরকম অতিথিরা আছেন। মাননীয় ডাক্তার রবীন্দ্রনাথ জানা মহাশয় আছেন, তিনি
ডাক্তার লোক বুঝতেই পারছি এখন সকলে যদি অত্যন্ত ব্যস্ত মানুষ তাও আমাদের আহ্বানে তার নিজের স্কুল তিনি পড়াশোনা করেছেন সেই কারণে তিনি এখানে এসেছেন মানে যখন একটু সামান্য সময় থাকে তখন তিনি আমাদের আহ্বানে আসেন অতি অল্প সময়ে তিনি ছুটি পেয়েছেন আমি ছাত্রছাত্রীদের বলছি তোমরা সামনে এসে বসে যাও আমি ডাক্তার জানা মহাশয়কে প্রথমে দীপক রঞ্জন ভট্টনায়ক মহোদয় যিনি আমাদের কর্তন পরিচালন সমিতির সদস্য হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে যদিও মঞ্চ ব্যবহৃত হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা এই মঞ্চটা উদ্বোধন করবো অন্যান্য দীপকবাবুকে আমি যেতে বলছি এবং তার অন্যদেরকেও আমি বলছি সহযোগিতা করতে মঞ্চটিকে আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য এই মঞ্চ আরো দীর্ঘকাল আমরা হয়তো কেউ থাকবো না কখন আছে যারা নিতে আছি কখনো পর্যন্ত এই মঞ্চ থেকে অনেক শিক্ষার্থী নবীন শিক্ষার্থী মনে নতুন ভাবনা চিন্তার উৎসাহিত হবে।